এক্সট্রা টাইম। সত্যি জীবন গড়ে দেয়। এরিয়ানকে দুই গোলে হারিয়েই ডার্বি যুদ্ধে ঢুকে পড়লেন মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী। কলকাতা লিগে এখনো পর্যন্ত অক্ষত তার দল। শুধু তাই নয়, তার দুই স্ট্রাইকার দীপান্ডা ডিকা এবং হেনরিক ইসেকা ফর্মের তুঙ্গে রয়েছেন। তবুও ডার্বি যুদ্ধে নামার আগে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে এগিয়ে রাখছেন শঙ্কর, এবং সেটা জনি অ্যাকস্টার জন্য। ফরেন স্ট্রাইকার নিয়ে আমি শুনলাম এই মুহূর্তে যে ওদের ওয়ার্ল্ড কাপ যে ডিফেন্ডারটা সই করেছে। ইস্টবেঙ্গলের গভীরতা আমাদের চেয়ে অনেক বেশি, যেভাবে মিডফিল্ড স্ট্রেংথটা ছিল সাথে আবার চারটিখানি তো কথা না, একটা ওয়ার্ল্ড কাপার এসছে, কারেন্ট ওয়ার্ল্ড কাপার, তার মানে তার ডিফেন্ডিংয়ে আরও স্ট্রেংথ বাড়ল। আমরা ডিফেন্সে আরও স্ট্রেংথ বাড়া মানে ম্যাচের টিমের একটা গভীরতা আরও বেড়ে যাবে। খুব খুব টাফ, খুব টাফ আমাদের পক্ষে। ইস্টবেঙ্গল অনেক অনেক আরও অ্যাডভান্টেজ চলে গেল এই কারণে। বিপক্ষের বিরুদ্ধে নামার আগে এটা কি শঙ্করের মাইন্ড গেম, সেটা অবশ্য সময় বলবে। তবে আপাতত তিনি অভিজ্ঞতা ও গভীরতা নিরিখে সুভাষ ভৌমিকের দলকে বেশি নম্বর দিচ্ছেন। আমি বললাম না, সমস্ত কিছুই খালি মাঝমাঠ নয়, ইস্টবেঙ্গলের গভীরতা আমাদের চেয়ে অনেক বেশি। ভালো করে লক্ষ্য করে দেখবে প্রত্যেকটা প্লেয়ার আই লিগ প্লেয়ার, সেখানে আমাদের কিন্তু চার থেকে পাঁচজন যারা গত বছর কলকাতা লিগ খেলার পর আর ক্লাবে জায়গা পায়নি, তার মানে কি তাদের এক্সপিরিয়েন্সের দিক থেকে, তাদের খেলার স্টাইল, ম্যাচুরিটি সব দিক থেকে, এটা কোনো অপোনেন্টকে বড় ছোট করার ব্যাপার না, এটা ওরা এগিয়ে। মঙ্গলবার লাল হলুদ টিডি তার শিষ্যের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। ম্যাচের আগে সুভাষের বক্তব্য নিয়ে তেমন কিছু না বললেও এদিন পরিষ্কার জানিয়ে দিলেন গুরুর জন্যই তিনি কোচ হিসেবে পরিচিতি পেয়েছেন। একটা কথা মানতেই হবে, এটা আমি আগেও বলেছি, আজ মোহনবাগানে আসার একমাত্রই কারণ তো সুভাষ। তো অতজন বায়োডাটার মধ্যে সুভাষ দা আমায় বেঁচেছে, এটা তো মনস্তাত্ত্বিক নয়, এটা বাস্তব, এটা সত্য কথাই আমি বলছি। অতজন 10-12 জন এই লাইসেন্স থেকে সুভাষ দা বললো আমার শঙ্করলালকে চাই, যখন মোহনবাগানে ছিলাম আমরা, এটা তো নিশ্চয়ই একটা অন্তরের কথা, একে অপরের ভালোবাসা আমার বিনয়। একই সঙ্গে নাম না করে ময়দানের একাধিক প্রাক্তন ফুটবলারকে কটাক্ষ করার পাশাপাশি কেন সুভাষ ভৌমিককে তিনি শ্রদ্ধা করেন সেটাও জানিয়ে দিলেন শঙ্কর। সুভাষদাকে এই কারণেই ভালো লাগে, উনি সময়ের সাথে চলতে পারেন। এই যে নতুন প্রজন্ম মানে আমাকে যেভাবে আমাকে ভালোবাসে, স্নেহ করে, এই যে বিনয়ী মনোভাব, এই কারণেই সুভাষদা। বহু বহু প্রাক্তন আছেন যারা সময়ের সাথে চলতে পারেন না, কিছু আছেন যারা পারেন, তার মধ্যে সুভাষদা অন্যতম। সবুজ বেরুনের হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত ডার্বিতে হারের মুখ দেখেননি, এবারও নিশ্চয়ই সেই রেকর্ড ধরে রেখে গুরুকে গুরুদক্ষিণা দিতে চাইবেন তার শিষ্য। তবে শঙ্কর পুরনো রেকর্ড নিয়ে পড়ে থাকতে রাজি নন। আসলে এই সব খেলা দেখে আর ডার্বির খেলা টোটালি ডিফারেন্স, মানে আজকের এই ম্যাচ বা গত লাস্ট ম্যাচ, এর সাথে ডার্বির খেলাটাই পুরো আলাদা। তার পরিবেশ, তার মানে এ একটা ভিন্ন চরিত্র, এবং যতবারই আমরা ডার্বি খেলি বা কোচিং করাই একটা নতুনত্বভাবে চলে আসে, ওটা আরও মোর চ্যালেঞ্জের। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।